ধানে বেশি ফলন পেতে চাইলে অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমাদেরকে পাশকাঠির সংখ্যাও বাড়াতে হবে, কারণ পাশকাঠির সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই ফলন বেশি পাবো। এখন সমস্যা হচ্ছে বাজারে এমন কোনো ম্যাজিক প্রোডাক্ট নেই যেটা ব্যবহার করলে ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি আসবে, কিন্তু কিছুগুলো কাজ আছে যেগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে কি হবে, ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি আনা সম্ভব। এবং সেই কাজগুলো হচ্ছে কিছুগুলো ফ্রি, মানে ফ্রি অফ কস্ট, কোনো খরচ নেই ওগুলো করার জন্য, আর কিছু কাজ আছে যেগুলোতে অল্প খরচ হবে। তাই ধানের পাশকাঠি কী করে আপনারা বাড়াতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা হবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। বেশ কিছু কাজ আছে যেগুলো করলে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর পরিমাণে ধানের পাশকাঠি বাড়াতে পারবো এবং এর জন্য আমাদেরকে এক টাকাও খরচ করতে হবে না। প্রথম যে শর্ত সেক্ষেত্রে বলবো যে আপনারা যে চারাটা বীজতলা থেকে এনে মূল জমিতে লাগাবেন সেই চারাটা যেন সুস্থ, সবল এবং পুষ্ট হয়। এই বীজতলার পরিচর্যা সংক্রান্ত আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যারা সেই ভিডিওটি এখনও দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এই সুস্থ, সবল এবং পুষ্ট চারা যদি আমরা জমিতে লাগাতে পারি তাহলে সেই গাছ কী হবে, দ্রুত হারে পাশকাঠি ছাড়বে। এবং যদি আমরা দুর্বল চারা যদি জমিতে বসাই সেই চারাকে শক্ত সবল হতেই অনেকটা সময় চলে যাবে এবং আমাদের জমিতে বেশি পরিমাণে পাশকাঠি আসবে না। এছাড়াও এখন বাজারে প্রচুর পরিমাণে F1 হাইব্রিড বীজ এসেছে ধানের, এবং সেই জাতগুলো যদি আমরা চাষ করি এই জাতগুলোতে প্রচুর পরিমাণে টিলারিং হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে পাশকাঠি পাওয়া যায়। তাহলে এই ধরনের জাতগুলো চাষ করলেও আমরা বেশি পরিমাণে পাশকাঠি পাবো। প্রত্যেকটি উদ্ভিদেরই অভিযোজনগত বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে, অর্থাৎ বেঁচে থাকার যে লড়াই সেই লড়াইয়ে তাদের বৈশিষ্ট্য বিভিন্ন রকমের হয়। যেমন ধরুন ক্যাকটাসের, ওর পাতা নেই, কাঁটা আছে, এটাও তার অভিযোজনগত বৈশিষ্ট্য। এবং যে সমস্ত লবণাক্ত মাটিতে যে সমস্ত লবণাম্ব উদ্ভিদগুলো জন্মায় তাদের দেখবেন শ্বাসমূল এবং ঠেসমূল বার হয়, ওই গাছগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। তেমনি এই ধান গাছেও আমরা কী করবো, অভিযোজনগত যে বৈশিষ্ট্য আছে বা ওর যে অভিযোজনগত নিরাপত্তা আছে তার মধ্যে আমরা কী করবো, বিঘ্ন ঘটাবো, যাতে করে সে কী হয়, বেশি পরিমাণে পাশকাঠি ছাড়তে বাধ্য হয়। এই কাজটা আমরা কীভাবে করব, না প্রথম চাপান সার প্রয়োগের আগে একটা আপনারা লম্বা বাঁশ নিতে পারেন, খুব লম্বার দরকার নেই, মোটামুটি 15 থেকে 20 ফুট লম্বা হলেই হবে, এবং তার দু প্রান্তে দুটো দড়ি বেঁধে দেবেন এবং দুজন বা একজনও হবে, একজনে হলে কষ্ট হবে, দুজনে মিলে যদি সেই বাঁশটিকে যদি পুরো জমিতে বুলিয়ে দেওয়া যায় তাহলে কী হবে, ধানের গাছগুলো এলিয়ে পড়বে এবং কী হবে, তার ফলে পরবর্তী সময়েও কী করবে, আরও গাছটাকে বেশি নিরাপত্তা দেওয়ার জন্য আরও বেশি পরিমাণে পাশকাঠি ছাড়বে। এবং এই কাজটি একবারই করবেন, আর বাঁশের ওজন যেন 20 কেজির মধ্যেই হয় এই ব্যাপারটাও নিশ্চিত করবেন, না হলে কিন্তু আপনার ধানের গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও আমরা যে সমস্ত ছোট ছোট বিষয়গুলোতে গুরুত্ব দেবো সেটা হচ্ছে ধানের যে কাঠিগুলো আমরা লাগাবো বা চারাগুলো লাগাবো, কখনোই কিন্তু 2 থেকে 3টের বেশি চারা লাগাবো না। এদিকে আমাদের অধিকাংশ চাষি কী করেন, এক এক গোছাতে 10খানা 12খানা করে চারা দিয়ে থাকেন। তো যদি আপনি গাছিতে বেশি পরিমাণে চারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গাছির মধ্যে কিন্তু পাশকাঠির সংখ্যা বেশি পরিমাণে পাওয়া যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে দূরত্বটাও আপনাকে মেনটেন করতে হবে। দূরত্বটা মোটামুটি এমনিতে বলা হয় যে 8 ইঞ্চি সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব 6 ইঞ্চি। তো এটা মোটামুটি আপনারা গাছ থেকে গাছের দূরত্বটা 8 থেকে 10 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, তাহলেও কিন্তু ভালো পরিমাণে পাশকাঠি আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে জমিতে জল রাখার ব্যাপারটা। আমাদের পুরুলিয়া জেলাতে এমনিতে জলের একটু আকাল আছে, সবাই জল ভরে রাখতে বেশি পছন্দ করেন, কিন্তু আপনারা কী করবেন, এই যে গ্রোথ স্টেজে মোটামুটি ধরুন এই যে ট্রান্সপ্লান্টিংয়ের পর থেকে 40 থেকে 45 দিন পর্যন্ত জমিতে যত কম পরিমাণে জল রাখা যায় সেই চেষ্টাটাই করবেন, এবং 7 দিন অন্তর অন্তর 1 দিন করে জমির সম্পূর্ণ জলটা বার করে দেবেন। এটা মোটামুটি আপনারা 45 দিন পর্যন্ত এই কাজটা করবেন, একদিনের জন্য পুরো জলটাকে বার করে দেবেন, জমিতে হাওয়া চলাচলের সুযোগ তৈরি করবেন। এতে পরবর্তী সময় আপনার কী হবে, জমিতে যে শোষক পোকার আক্রমণটা হয় সে শোষক পোকার আক্রমণও কিন্তু কম হবে, পাশকাঠির সংখ্যাও বাড়বে। আর জল যদি রাখতেই হয় আপনারা 1 থেকে 1.5 ইঞ্চির মতো জল রাখবেন এই প্রথম স্টেজে। এরপরে আসি গ্যাঁটের কড়ি খরচ করে আপনারা কীভাবে ধানের ফলন বেশি পাবেন এবং পাশাপাশি ধানের পাশকাঠির সংখ্যাও বাড়াবেন।
প্রথম শর্ত বলি, জমিতে অতি অবশ্যই কিন্তু জৈব সার ব্যবহার করবেন। এক্ষেত্রে ভালো হয় যদি বিঘা প্রতি 2 ট্রলি বা 2 ট্রাক্টর 1 বছরের পুরনো পচানো গোবর সার দেওয়া যায়, খুব ভালো হয়। গোবর সার যদি আপনি জমিতে ব্যবহার করেন তাহলে আপনার রাসায়নিক সারেরও খরচ কমবে এবং ফসলও হবে দেখার মতো, আপনি ফলনও বাড়তি পাবেন। এটা গেল প্রথম শর্ত। যদি আপনাদের পুরনো পচানো গোবর সার হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কেঁচো সার বা পোল্ট্রি লিটার এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও 1 বিঘার জন্য আপনারা 100 কেজি গোবর সারের সাথে 1.5 কেজি হারে ভ্যাম ব্যবহার করবেন। এটা যেমন টাটা রেলিজের রেলিগোল্ড জিআর আছে, পাশাপাশি আপনার জেইউর ইকোমেক্স জি আছে, এইগুলো যদি আপনি ব্যবহার করেন, রাসায়নিক সারের সাথে ব্যবহার করবেন না, জৈব সারের সাথে যদি ব্যবহার করেন, মানে জমি তৈরি করার সময় বা মূল জমিতে যখন আপনি ধানের চারাটা রোপণ করবেন সেই সময়, এ কী করবে, আপনার জমিতে থাকা ফসফরাস গাছকে নিতে সাহায্য করবে, পটাশ নিতে সাহায্য করবে, অনুখাদ্যগুলো নিতে সাহায্য করবে, গাছের বৃদ্ধিও চোখে পড়ার মতো হবে এবং পাশকাঠির সংখ্যাও বাড়বে। এর জন্য আপনাদের খরচ হবে হয়তো বিঘা প্রতি মোটামুটি আপনাদের 200 থেকে 250 টাকা মতো খরচ হবে। যদি আপনারা ভ্যাম না পান তাহলে আপনারা UPL এর কপিও, এটাও বিঘা প্রতি 1 কেজি হারে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা রাসায়নিক সারের সাথে ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কপিওর দাম রয়েছে মোটামুটি 1 কেজির 220 টাকা মতো। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে ফসফেট ব্যবহার করতে হবে। এই ফসফরাস গ্রোথ স্টেজে গাছের শেকড় বাড়াতে সাহায্য করবে, পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু টিলারিং নিয়ে আসবে, নতুন নতুন শুট নিয়ে আসবে। তো এই জন্য আপনারা বিঘা প্রতি যেগুলো দীর্ঘমেয়াদী জাত তার জন্য বিঘা প্রতি 32 কেজি হারে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন জমি তৈরির সময়। দানা ফসফেটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কারো ফসফেট ব্যবহার করার সুযোগ না হয় তাহলে আপনি DAP ব্যবহার করবেন, কারণ DAP-র মধ্যে ফসফরাসের পার্সেন্টেজটা যথেষ্ট পরিমাণে বেশি আছে। এই কাজগুলো আপনারা করবেন, এর জন্য খরচা হবে। এটা যে আপনার পাশকাঠি বাড়াতে সাহায্য করবে তা না, এই ফসফেটটা আপনার কি করবে, গাছকে ধীরে ধীরে খাবারের যোগান দিয়ে যাবে, গাছ আপনার সুস্থ সবল থাকবে এবং আপনি পরবর্তী সময়ে ভালো ফলনও পাবেন। তাহলে এটা একটা গেল খরচার বিষয়। আর এইগুলো ব্যবহার করার পাশাপাশি আপনারা কি করবেন, ওয়াটার সলুবেল NPK 12:61 এটা আপনারা 1 কেজি 1 একরে ব্যবহার করতে পারবেন। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 4 গ্রাম হারে মিশিয়ে আপনি প্রথম 7 দিনের মাথায়, মানে ধান রোপণের 7 দিনের মাথায় একটা স্প্রে করবেন এবং 14 দিনের মাথায় দ্বিতীয় স্প্রে করবেন, তাহলেও কী হবে না, আপনার ধানের গাছেতে প্রচুর পরিমাণে টিলারিং আনতে সাহায্য করবে। এর দাম আপনার ধরুন ওই 120 থেকে 150 টাকার মধ্যেই পড়ে যাবে, অর্থাৎ আপনার 3 বিঘার জন্য খরচ হবে 150 টাকার মতো। ধান চাষের ক্ষেত্রে কৃষিবিজ্ঞানীরা বলছেন যে জিঙ্কের বিশাল গুরুত্ব আছে, এই জন্য আপনারা কী করবেন, বিঘা প্রতি 2 কেজি হারে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। এটা আপনারা জমি তৈরির সময় ব্যবহার করতে পারেন অথবা আপনার মূল জমিতে ধান রোপণের ঠিক 10 থেকে 11 দিনের মাথায় আপনারা অল্প ইউরিয়ার সাথে, বিঘা প্রতি আপনারা 3 থেকে 4 কেজি ইউরিয়ার সাথে 2 কেজি জিঙ্ক সালফেটকে মিশিয়ে পুরো জমিতে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এই জিঙ্ক সালফেট আপনার ধানের গাছেতে প্রচুর পরিমাণে পাশকাঠি আনতে সাহায্য করবে। জিঙ্ক সালফেটের পাশাপাশি আপনারা 90% যে সালফার, যেটা সালফার বেন্টোনাইট নামে পেয়ে যাবেন, এটাও বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করবেন। এর দাম ওই কেজি প্রতি 60 টাকা মতো পড়বে, অর্থাৎ আপনার 1 বিঘাতে 120 টাকা খরচ হবে এবং আপনার ওই জিঙ্ক সালফেটের জন্য আপনার 220 টাকা মতো বিঘাতে খরচ হবে। এছাড়াও আপনার জমিতে যদি বোরনের ঘাটতি থাকে তাহলে ধানের গাছে কিন্তু সেরকমভাবে পাশকাঠি আসবে না, তো সেজন্য আপনারা 10.5%, 11% এবং 14.5% যে বোরন, এটা বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করবেন। এটা আপনারা জমি তৈরির সময় ব্যবহার করতে পারেন, আবার চাপান সারের সাথেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 14.5% বোরনের 1 কেজির দাম 120 টাকা। প্রথম চাপান সারটা সঠিক সময়ে জমিতে ব্যবহার করুন, 21 দিনের মাথায় ব্যবহার করতে পারলে ভালো হয়, যদি সমস্যা হয় 30 দিনের মধ্যে কিন্তু ব্যবহার করবেন। প্রথম চাপান সারে আপনারা বিঘা প্রতি 10 থেকে 11 কেজি ইউরিয়া নেবেন এবং তার সাথে সামুদ্রিক শৈবালের দানা যেমন ইফকোর সাগরিকা Z++, এটা আপনারা বিঘাতে 3 কেজি হারে মিশিয়ে ব্যবহার করবেন। এটা ব্যবহার করলেও কিন্তু কী হবে, আপনার গাছে প্রচুর পরিমাণে পাশকাঠি আসবে। প্রথম চাপান সারে অতি অবশ্যই মাজরার জন্য দানাদার কীটনাশক ব্যবহার করুন, এই দানাদার কীটনাশক আপনার পাশকাঠিকে সুরক্ষা প্রদান করবে এবং পাশকাঠিগুলো নষ্ট হবে না এবং ভালো আপনি রেজাল্ট পাবেন।
আর একটা বিষয় বলবো, যাদের জমিতে অনেক যত্ন পরিচর্যা করার পরও ধান সেরকমভাবে বাড়তে চায় না বা সেরকমভাবে পাশ কাটিয়ে আসে না, তারা প্রথম চাপান সার যখন প্রয়োগ করবেন ইউরিয়ার সাথে আপনারা একটা পিজিআর ব্যবহার করবেন এবং এটা বিঘা প্রতি 100 ml ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা পিলাটাস ব্যবহার করতে পারেন 100 ml, অথবা আপনারা পোষক কৃষি রাসায়নের পোষক সুপারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন বোধহয় খুব কম সংখ্যক কৃষকই আছেন যারা ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করেন না। তো এই আগাছানাশকটা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি ট্রান্সপ্লান্টিংয়ের সময়। সেই সময় এটা ব্যবহার করার ফলে কী হয়, আমাদের ধানের জমিতে সেরকমভাবে আগাছা জন্মায় না। এর ফলে কী হয়, এই যেমন একটা আমরা সুবিধা পাই, পাশাপাশি কী হয়, ধানের গাছ একটু হলদে হলদে টাইপের থেকে যায়, সেরকমভাবে বৃদ্ধি চোখে পড়ে না। এবং এই সময়টাই তো হচ্ছে গ্রোথের সময়। এই সময় কী হয়, একটা মোটামুটি 10 থেকে 15 দিন একটা সময় আমাদের নষ্ট হয়, গাছের বৃদ্ধি থেমে থাকে। তাহলে আপনারা এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই সময় যদি আপনারা আগাছানাশক না ব্যবহার করে যদি নিড়ানি দিয়ে আপনারা ঘাসগুলোকে পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার কিন্তু গাছের গ্রোথ থামবে না, পাশকাটিও বেশি পরিমাণে আসবে, গাছের বৃদ্ধিও ভালো হবে, কিন্তু সেক্ষেত্রে লেবার কস্ট বেশি পড়বে। তাহলে এক্ষেত্রে এই সিদ্ধান্তটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম যে আপনারা কোনটাকে বেছে নেবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।